গুড মর্নিং গাইস, সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি, মানে যা বলা বাহুল্য, একদম এখন বেজে গেছে 9:30 মতন। ঘুম থেকে উঠলামই এই 9টার দিকে, একদম বৃষ্টি, বাইরে অন্ধকার ছিল, তার মধ্যে ঘরে কিচ্ছু ছিল না রান্নার মতন, তো সবার 3-4 জনের বাড়ি বলে বলে চেয়ে চেয়ে নিয়ে আসলাম এই যে আটা, কারণ কারো বাড়িতেই আটা ছিল না, রেশন দিবে তারপরে হবে। তো একজনের বাড়িতে একটা জার ঘরে পেলাম, মানে একটা জেঠি শাশুড়ির বাড়িতে, তো সেখান থেকে নিয়ে এসে দেখো এই যে রুটি বানাচ্ছি, কারণ ওকে আমাকে সকাল সকালই খেতে দিতে হবে, ওর খিদে পেয়ে যায়। তো রুটি, এসব রুটির মধ্যে একটু জেলি মেখে তারপরে একটু বাদাম, এসব দেবো আর কি সকালবেলা খাবার ওকে। তো এইভাবে আমি রুটি বানাচ্ছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, এই এখন বাজে সকাল বলবো কেন, এখন প্রায় দুপুর হতে চললো, এই ধরো 11:45 মতন বাজে, আর বাইরে অজস্র পরিমাণে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, একদম আমি লাইট জ্বালিয়েছি বলে বাইরে একদম বৃষ্টি হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, তো দেখতে পারলে বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, এতক্ষণ তো পুরো ঝড়ো হাওয়া বয়ে গেল, আর সকালবেলা উঠে মানে কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না, আর ও কি খাবে সেটা নিয়ে টেনশন করছিলাম, ঘরে একটা কিচ্ছু নেই বলতে নেই বললেই চলে, তো কিছু একটা ঘরে ছিল না, তো তারপর কোনো মতে আটা একটা মানে আটার প্যাকেট জোগাড় করে ওকে আমি রুটি বানিয়ে দিলাম, রুটির সাথে দিয়েছি মানে চা দিতে চাইলাম, কিন্তু এত বৃষ্টি পড়ছে আমি মানে তার মধ্যে ছাতা ছিল না, কারণ ওকে ছাতাটা আমি দিয়ে আসি, ও মানে ওর দরকার বাইরে যাবে, তো বাথরুম সাথরুম করবে তার জন্য ছাতাটার দরকার, তো একটাই ছাতা ঘরে সেটা ওকে দিয়ে আসি। আর আমাদের বাড়ি থেকে রাস্তা কতটা ডিফারেন্স তোমরা তো জানোই, তো এত দূর যাওয়া প্লাস ওকে খাবার দেওয়া, আবার চা যদি বানাই, এই বৃষ্টি পড়ছে মানে চা ধরবো না, আবার গরম জলের মগটা নিতে হয়েছে, এই লাইটটা কত হবে, 200 টাকা, তো মানে এই বাড়ি থেকে, তো এই মানে বাড়ি থেকে ওখানে যাব, মগ এক হাতে জলের মগ গরম জল করেছি, এক হাতে একটা গামলা খাবারের, আবার কি বলে তোমাকে মোবাইলটাও সামনে রাখতে হয়েছিল, বারবার কে কখন ফোন করে করছে আর কি, হসপিটাল থেকেও মাঝে মাঝে ফোন আসছে, মা ফোন করছে, আর তার মধ্যে আবার মানে চা নিয়ে যাব কোথায় মানে পড়ে যাবে, এই জন্য আর চাটা বানালাম না, তাড়াহুড়োর মধ্যে আমি ওকে মানে রুটির মধ্যে জ্যাম আর একটা ডিম সিদ্ধ, কালকে যে ডিম সিদ্ধ দিয়েছিলাম চারটা একটা বেশি করে দিয়েছিলাম, ও আমাকে ফোন করে বলেছে যে কালকে সকালবেলা ডিম সিদ্ধ দিও, তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে একবারই ডিম সিদ্ধ বানিয়ে ফেলি, তো কালকে বানানো ছিল, আর কিছু হচ্ছে বাদাম, হ্যাঁ না ওখানে আছে, তো আর তো এসব আর হচ্ছে কিছু বাদাম, তো কি করলাম ওগুলো বাদাম টাদাম ওকে দিয়ে এসে জল টল দিয়ে এসে ঘরে আসলাম, ঘরে এসে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি, তো এখন তো সকালের খাবারের টেনশন তো হয়ে গেল, এখন হচ্ছে দুপুরের খাবারের টেনশন, দুপুরবেলা কী বানাবো, আর এখন এরকম পরিস্থিতি এক একজনের বাড়িতে যে আমি যাবো সেটাও মানে হয়ে উঠছে না, অনেকেই অ্যালাও করছে না, জানি না কেন অ্যালাও করছে না সেটা বুঝতে পারছি না, তো ছাড়ো কিছু করার নেই, তো এখন বাজার যাব, বাজার আমাদের এখানে লকডাউন দিয়ে দিয়েছে, মানে 3টা অবধি, সকাল কটা থেকে জানো দুপুর 3টা অবধি বন্ধ, আবার 3টার থেকে সব খোলা, তো এখন দেখি 3টার দিকে আমাকে বাজার যেতে হবে, বৃষ্টিও পড়ছে, জানি না কীভাবে যাবো কী করবো, তবে দেখা যাক, যেতে তো হবেই, মানে বাজার কিছুই নেই, মানে হলুদ নেই মেন যেটা ওটাই নেই, রান্না করবো সময় হলুদটা তো লাগবে, হলুদ নেই, আর সবজি টবজি তো ছাড়ো, ডাল ঢাল হলে হয়ে যাবে, তো এবার দেখা যাক, এবার ভাবছি যে বৃষ্টি পড়ছে যখন তখন একটু খিচুড়ি বানাই, আয়ুষ আবার খিচুড়ি খাবে না বলছে, ও বলছে ভাত আমার তরকারি লাগবে, তো আমি ওকে অনেক বুঝিয়ে বললাম যে বাবা তরকারিটা মানে কি বলে ওটাকে, তো বিকালে 3টার দিকে বাজার যাব, তখন কিছু না কিছু একটা সবজি নিয়ে আসবো, তুই আজকে এখন সকালবেলা খিচুড়ি খেলে, তো অনেক কষ্টে ওকে রাজি করালাম, আর ওর বাবা বলছে একটু আমাকে খিচুড়ি বানিয়ে দাও, সকাল সকাল বৃষ্টি পড়ছে, তো এখন খিচুড়ি বানাবো আর খিচুড়ি বানিয়ে ওকে গিয়ে দিয়ে আসবো, তো চলো তোমরা দেখতে থাকো, আর খিচুড়িটা বানানো আর শেয়ার করবো না, নর্মালভাবে খিচুড়ি বানাবো, তেমন কিছুই নেই, পেঁয়াজ টেয়াজের একদম মানে কী অবস্থা, ঘর ফাঁকা পুরো, তো একদম নর্মালভাবে বানাবো, বানিয়ে ওকে দিয়ে আসবো।
খিচুড়ির সাথে একটা ডিমের মামলেট করে দেবো, আর ডিম আছে দুটোর মতন ডিম আছে আর শেষ ডিম। আর আলু, ও বলছে আলু ভাজা করো, আলুই নেই, আলু ভাজা করতে হবে, দেখি যদি দু তিনটে আলু থাকে ওটাই ওকে ভাজা করে দেবো। আর পাঁপড় আছে, পাঁপড়ও ওই শেষের দিকে দু তিন। এখন আমাকে ও ফোন করে বললো পাশে একটা দোকান আছে সেখান থেকে, সেটা বন্ধ এমনি, বাড়ির ভিতর থেকে বাইরে থেকে বলবো, হলুদটা আগে নিয়ে আসি। হলুদ আনা থাকলে মানে একটু রান্নার একটু এগোবে আর কি কাজ, তো মানে হলুদটা নিয়ে এসে পরে ইসে করি, কী বলে ওটাকে, তারপর খিচুড়িটা বানাই। তো চলো এই বৃষ্টির মধ্যেই যাব, এই বৃষ্টির মধ্যেই যাব, কিছু করার নেই, যেতে হবে। তো ভালোই বৃষ্টি পড়ছে বাইরে, ওই যে। আর দেখো বাসন, সকাল থেকে বাসন ধুতে পারছি না, বাসন এইখানে ওইখানে, প্লাস রান্নাঘরে বাসন আছে, রান্নাঘরে অনেক বাসন জমে গেছে কালকে রাত্রের। তো এই বৃষ্টিতে যদি আমি ভিজে, যদি আমি জ্বরে ভুগি তো কেমন হবে বুঝতে পারছো। তো চলো কাজ শুরু করে দিই, 12টা বেজে গেছে, খাওয়ার ঠাওয়ার তো বানাতেই হবে, খাবার না বানালে কী আর হবে। শরীরটাই ঠিক হচ্ছে না, কি ওষুধ খেতে হবে, আজকে একটু ডাক্তারের এখানে যাবো, কিছু ওষুধ খেয়ে দিয়ে দেখি শরীরটা ঠিক করা যায় নাকি। তো চলো পরে কথা হচ্ছে। আমি তো এই দেখো যাচ্ছি, বৃষ্টি পড়ছে মোটামুটি, এখন হালকা ফুলকা বৃষ্টি আছে। আর ওই যে দোকানে ও আছে বসে, প্রচণ্ড বৃষ্টি, ছাতা নেই, ও কি করছে জানি না, ঘরের ভিতরে তো বসে আছে ও। শুয়ে আছে ঘরের ভিতরে, প্রচণ্ড হাওয়া ছাড়ছে, পরে কথা বলবো। হ্যাঁ, তো এই যে দোকানে এসে চাইলাম, দোকান কিন্তু বন্ধ, আমাকে ভিতর থেকে দিবে ওদের বাড়ি, এটা মানে আমার একটা ভাসুর হয়। আর ও তো দোকানে বসেই আছে, দেখালাম, পুরো বৃষ্টি, দাঁড়াও রাস্তাটা একবার দেখাচ্ছি তোমাদের। এখন অল্প অল্প পড়ছে বৃষ্টি, এখন বেশি একটা নেই, তবে হাওয়া আছে। তো দেখো ঘরে যেমন কিছু ছিল না, তো মানে কি বলবো আজকে, যে কত কষ্ট করে এই যে শাকসবজিগুলোকে নিয়ে আসলাম ক্ষেত থেকে, ক্ষেতে তো এক হাঁটু জল, তো আমি একেতে জোকের ভয় পাই। তো এখন রান্নার কিছু নেই, শুধু একটা চাল, মানে চাল কুমড়ো না, সরি মিষ্টি কুমড়ো ছিল, তো মিষ্টি কুমড়ো তো ও খেতেই চায় না, তাও তো এখানে আমি অ্যাড করেছি কিছু ছিল না বলে। তো অনেক কষ্টে গিয়ে ক্ষেতের মধ্যে জোকের ভয় না করেও আমাকে যেতে হয়েছিল, মানে কিছু করার ছিল না, জোকের ভয় পেলেও কিছু করার নেই, আমি তবুও গিয়ে এই কয়েকটা শাক তুলে আনলাম। দেখো এখানে দিয়েছি মিষ্টি কুমড়ো, তারপরে কুমড়োর ডোগা, তারপরে গাজর, বিনস, আলু, এসব বিনস আলু অল্প অল্প ছিল, এসব দিয়ে দিয়েছি এখানে, দিয়ে সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্য বৃষ্টির জলে তো পুরো মানে পরিষ্কার ছিল শাকগুলো, তবুও আমি দু তিনবার ধুয়ে নিয়েছি। দেখো কড়াইতে আমি কালো জিরে, রসুন, লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা, সমস্ত শাক সবজিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কিছুক্ষণ শুকনো করে নামিয়ে ফেলেছিলাম। তো এখানে দেখো প্লেন একটা খিচুড়ি মুসুর ডালের পাতলা করে একদম প্লেন খিচুড়ি বানিয়েছিলাম। তো এই যে দেখো একটা ডিম আমলেট করেছি, পাঁপড় ভাজি নিয়ে, আর লেবু, আর ওখানে খিচুড়ি দিয়ে ওকে আমি গিয়ে দিয়ে আসলাম। এবার দেখো বারান্দাটা জল, বৃষ্টিটা সবে থেমেছে, এই তখন 2:30 মতন বাজে। তো আমি বারান্দা ঠান্দা ঝাড় দিয়ে দেখো বস্তা সব ভিজে গেছে, কালকে রাত্রেই বস্তা ভিজেছিল। তো আমি বারান্দা ঝাড় দিয়ে বারান্দাগুলো মুছে নিয়ে কি বালতি দিয়ে আজকে মুছবো না, মানে এখন মানে কাজটা খালি কোনো মতন করা, মানে সেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর কাজ করতে ভালো লাগে না এখন, তো যেটা না করলে হবেই না, এরকম বারান্দায় জল থাকবে, বাবু এসে বারবার বারান্দায় পাড়া দেবে, শুকোবে না ভেজা বারান্দা, তার জন্য এসব করা আর কি। তো কোনো মতন ঝাড় দিয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবো, এক ন্যাকড়াতেই, কোনো জল ঢল নিয়ে মোছামুছি নাই, জাস্ট খালি আমার বারান্দাটা শুকোলেই হলো, হালকা হালকা রোদও উঠবে পরে। তো এইভাবে আমি একটা শুকনো বস্তাও পেতে দেবো, তাও বস্তার একটা সাইড ভেজা ছিল অল্প, তো কিছু করার নেই, আর কোনো বস্তা ছিল না, তো বৃষ্টির জলে ভেজেছে মেলা, মানে তার ডোরির মধ্যে এটা মেলা ছিল, তার জন্যই বস্তাটা ভিজে গেছে। তো কোনো মতন এইভাবে আমি মুছে টুছে উঠানটাকে একটু ঝাড় দিয়ে নেবো, উঠানটাও প্রচণ্ড নোংরা হয়ে আছে, একটা সাইড আমি ঝাড় দিয়ে এসেছি, তো আরেকটা সাইড এখন ঝাড় দেবো।
তো এইভাবে ঝাড়টার দিয়ে বস্তাগুলো মেলে দেব। আয়ুষের একটা প্যান্ট সেটাও ধুয়ে দেবো, ওটা মানে কাপড়ও ধুতে ইচ্ছে করছে না, বাথরুমে অনেক কিছু জমে গেছে বেড কভার, তো আমি কিছুই ধুচ্ছি না, একেতে বৃষ্টি তার মধ্যে অনেক কিছু। তো দেখো এবার আমি সমস্ত কিছু এগুলো দৌড়গুলো ঝাড়টার দিয়ে নিয়ে এসে চানঠান করে এসে চলে আসব। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, দেখতে পারলে ওখানে ওর জন্য চা আমি রেডি করে নিয়েছি, তো এখন যাবো ওর এখানে চাটা দিতে, কারণ এই সন্ধ্যের টাইমে একটু কিছু খেতেও মন চায়। কালকে হয়তো এরকম টাইমে পাস্তা দিয়েছিলাম, তো আজকে ওকে বললাম লাল চা খাবে লেবু দিয়ে, তো লেবু দিয়ে চা করে নিলাম। আর চলো ওকে দিয়ে আসি, আর তার সাথে বিস্কুট টিস্কুট কিচ্ছু নেই। ভেবেছিলাম বাজারে যাব, তো বাজারেও যাওয়া হলো না, ভালো লাগছিলো না শরীরটা। তো দেখা যাক ডিব্বার মধ্যে যদি দু তিনটে থাকে তো ওকে গিয়ে দিয়ে আসবো, আর আমি এমনিই খাবো, আর আয়ুষ চা দিয়ে বিস্কুট খায় না। তো এটা আগে ওকে দিয়ে আসি, তারপরে বাকি কাজগুলো করব। বাকি কাজ বলতে সন্ধ্যের কোনো কাজই নেই আজকে, কারণ কাপড় ধোয়া হয়নি যে কাপড় নিয়ে আসব, আর ঘর দুয়ার ঝাড় দেওয়া বলতে এই একটু আগেই ঘর দুয়ার মুছে আমি মানে চান করে আসলাম, তোমরা দেখতে পারলে। তো সেরকম আর মানে কাজ নেই, তো চা খাবো, একটু মানে শুয়েছিলাম এতক্ষণ, তো এখন একটু উঠলাম, ভাবলাম যে ওকে কিছু খেতে দিয়ে আসি। তো দেখা যাক কী করা যায়, চলো। আর ততক্ষণে তোমরা দেখতে থাকো বুনু আর ভাই মিলে সারাদিন কী করেছে, বা ওদের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, ওরা কী বললো তোমাদেরকে। তো চলো তোমরা দেখে নাও, ততক্ষণে আমি চাটা দিয়ে আসি। তোমরা হয়তো জানোই যে আমাদের কি হয়েছে অবস্থাটা, আমার পাপার করোনা হয়েছে, যেটা স্বপ্ন কল্পনা করতে পারিনি। আগের যখন করোনার ফার্স্ট ধাপটা ছিল তখন ভাবতেই পারিনি, তখন যে আমি তো ভাবতেই পারিনি যে করোনাটা আমাদের বাড়িতে হবে, সত্যি ভাবতে পারিনি। আর পাপার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো, এই জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আর এখন পাপা তবু সুস্থ আছে, আর আমরা বাড়িতে আছি, আর মা পাপার এখানে ছিল, তো এখন ওখান থেকে মা এখানে বাড়িতে চলে এসেছে, আর মা হোম কোয়ারেন্টাইনে আছে, আর এখন আমরা দুই ভাই ঘরে আছি, আর মা বাইরের ঘরে হোম কোয়ারেন্টাইনে আছে, তো আমরা ঘরে আছি। মানে ভালো লাগছে না, এরকম সিচুয়েশন কোনো দিনও ভাবতে পারিনি এরকমটা ঘটবে। আর রান্না টান্না খাওয়া দাওয়া হলো, তো খেয়ে দিয়ে এখন বসে আছি ঘরে, বাইরেও বেরোতে পারছি না, তার কারণ বাইরে বেরোনোর কোনো পরিস্থিতি নেই, আমাদের বাড়িটা সিল মেরে দিয়েছে, তো এখানেই থাকতে হচ্ছে। তো তোমরাও একটু সাবধানে থেকো, করোনার সেকেন্ড ধাপে তোমরা সাবধানে থেকো, এটাই কামনা করি, আর একটু অ্যালার্ট থেকো। জাস্ট এটুকু। চাঁদ মামা, আচ্ছা একটা গাড়ি অ্যাড করো তো, এখানে অ্যাড করো, এখানে 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 বড় একটা একটা কি দিব জানো, ধোয়ার হইতে দিব। Bom 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 নিচে এখান দিয়ে ধুয়ো বার হয়। ও আচ্ছা আচ্ছা, সে কি বলে জানালা কোথায় গাড়ির, দরজা জানালা ধোয়া ওলা দিয়ে দে। ও বাবা, এটা আবার ধোয়া নাকি, সর্বনাশ। অনেক স্পিড যাইতে পারে। আচ্ছা আচ্ছা, জানো
আমি বর্ষার ঋতু দিই। এবার তো পুলিশের গাড়ি করবো। আচ্ছা, ও এটার উপর এরকম হয়ে গেলো, এটা পুলিশের গাড়ি হয়ে গেলো। ও বাবা, এখানে পুলিশ থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। রেড, এখন রেড ইয়েলো দিতে হবে। রেড ইয়েলো পেয়ে গিয়া, পেয়ে গে আবার কি কো, মিল গেয়া, মিল গেয়া বলো, মিল গেয়া, মিল গেয়া পেয়ে গেয়া হিন্দি বলে। এখন কি কালার করবা? দেখো তো কি কালার আছে, কি কালার, ব্লু, গ্রিন, গ্রিন বলো, এটা কি গ্রিন কালার বলো? না এটা গ্রিন নয় তো, এটাই তো গ্রিন, ওই যে ওইটাই তো গ্রিন কালার, এটা গ্রিন, হ্যাঁ না এটা তো গ্রিন নয়, কি তাহলে, এটা সবুজ, সবুজ মানেই তো গ্রিন, সবুজ মানে গ্রিন, এটা গ্রিন নয় তো, কি নীলা, নীলা, নীলা আবার কি বলো, নীল, নীলা, নীল, নীল, ব্লু, ব্লু মানে, ব্লু মানে নীল, নীল। হোয়াট ইজ ইউর নেম? আব্দা হিল। তা পাগল, মাই নেম ইজ বলো, মাই নেম ইজ আরিয়ান বরন। হোয়াট ইজ ইউর ফাদার নেম বলো, মাই, মাই ফাদার নেম ইজ, ইজ প্রিয়া মল্লিক। এই পাগল, ওটা তো মাদার, ফাদার মানে কি পাপা, পাপার নাম বলো, পাপার নাম মাই অভিজিৎ বলো, মাই ফাদার নেম ইজ, মাই ফাদার নেম ইজ হ্যাঁ অভিজিৎ বর্মন, হ্যাঁ। আর যদি বলে হোয়াট ইজ ইউর মাদার নেম, ফাদার নেম, মাই মাদার নেম ইজ, মাই মাদার নেম ইজ হ্যাঁ প্রিয়া মল্লিক। ইস, হাসে কেমন করে, সবাই তো রং করি, করো বাই বলে দাও সবাইকে, বাই বলো, কালকে কথা হবে, কালকে কথা হবে আবার। এরকম ব্লু, গ্রিন, গ্রিন ওটা গ্রিন না, ব্লু, এরকম দেখো, ব্লু, ব্লু। তো দেখো রাতের ডিনার আমাদের রুটি আর দুপুরের সেই সবজি, কারণ ও বলছিল রুটি খাবে রাত্রিবেলা, তার জন্য। আর এখানে কিছু খিচুড়ি বেঁচে গেছিলো, আয়ুষকে দিলাম অল্প আর আমি একটু খেয়ে নেব, কারণ খিচুড়িটা ফেলে দেব না, কারণ জিনিস ফেলাতে সত্যিই গায়ে লাগে। তো এইমাত্র খেয়ে নিলাম, আর মানে খাওয়ার মধ্যে তো দেখতেই পারলে রুটি আর দুপুরের সবজি ছিল, তো ওই বললো যে রুটি আর সবজি খাবে, তার জন্য সেটাই বানানো হলো। আর আয়ুষ রুটি খায়নি, ও মানে তখন আর খিচুড়িটাই খেয়েছে, আমি বললাম যে রুটি খা একটু, তো বললো না আমি রুটি খাবো না, আমি খিচুড়ি খাবো, এমন করে হয়তো ভালো লেগেছে ওর খিচুড়িটা, তো তার জন্য বলেছে। একটু বসে নিলাম। তো যেটা বলার ছিল, দুপুরে তোমাদেরকে দেখালাম বুনু আর ভাই কী করছে, ওরা ওরা মানে সত্যি মানে এরকম সিচুয়েশন ওরা কোনোদিন পড়েনি, তার জন্য ওদের নিজের নিজের কাজ তো নিজেকে করতেই হচ্ছে, তাছাড়া তাদের যেটা কোনো দিন করেনি সেই কাজগুলো ওদের করতে হচ্ছে, যেমন ধরো রান্না বান্না, আর মানে রান্নাবান্না সামথিং করছে, আজকেই বোধহয় করলো রান্না, এতদিন কাকিমা করে দিয়েছিল, তো বুনু যখন বড় হয়েছে ওর শেখাটাও দরকার, তো হয়তো মা বলেছে তুই কর রান্না, তো রান্না করেছে, মা আসলো পরে মানে হসপিটাল থেকে আসলো পরে, বুনু মাকে গরম জল করে দিল, তারপরে আরও যা যা করার এগুলো করলো, তারপরে এই টাইম টু টাইম মাকে খাওয়ার দেওয়া, মানে মা কোয়ারেন্টাইনে থাকা সত্ত্বেও বুনু আর ভাই নিজেকে যেভাবে মানে নিজেকে কি বলবো, নিজের কাজ নিজে করতে পারছে এটাই অনেক। আর কাপড় চোপড় ধোয়া যেমন ধরো, তো এইসব কাজ ওরা নিজেরাই করে নিচ্ছে। আর আরেকটা কথা মানে বলবো, যে দুপুরবেলা আজকে পাপাকে ফোন করেছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে কীরকম আছে পাপা, তো পাপ্পাকে ফোন করেছিলাম দুপুরবেলা, কটা হবে তখন, আমি ফোন করতে একটু ভয় পাই, কারণ কি বলতো মানে সব সময় মানে যেহেতু একটা রোগী মানুষ, কোন সময় সবসময় মানসিকতা ঠিক থাকে না, আর এটা
আরেকটার জন্য ভয় লাগে, মানে ফোন করলে একটু কাশিটা বেড়ে যায়। কালকেও আমি ফোন করেছি, তখন মানে কথা বলতে পারে না, কাশি মানে কথা বললে কাশিটা বেড়ে যায়, তো সেই কারণে আমি ফোন করিনি, ফোন করি না অতটা। তো আজকে মনে হলো না ফোন করি সকালবেলা, তো আজকে সকালবেলাও করেছি আর একটু আগেও করেছিলাম, এখন তো রাত্রি হয়ে গেছে 10টা বাজে, তো সকালবেলা না দুপুরবেলা করেছিলাম, তো করেছিলাম তখন বললো মানে খেতে পাচ্ছে বললে ভুল, ধরো বাবা যেমন চিকেন খায় না, তো ওখান থেকে তো চিকেনটা বাবাকে দিচ্ছে, আর চিকেনটা খাওয়া চিকেনটা খেতে পাচ্ছে না, তার ফলে মানে যেটা দরকার চিকেনটা খাওয়া সেটা খেতে পাচ্ছে না। তাই আমি বললাম যে মাছ ডিম যেসব দেয় এসব খেয়ে নিও, বলে হ্যাঁ খাই কিন্তু ভাত খেতে পাচ্ছে না। তো ওই মাছ ডিম খেলে তো হবে না শুধু, আর ডিমটাও কেন বা খেতে পাচ্ছে না, ওইখানে ডিমটা একটু অন্যরকম, আর পাপাও একটু মানে পিতপিতে আছে মানে সে খাওয়ার ব্যাপারে, তো তার জন্য সে খেতে পাচ্ছে না। এমনি আগের থেকে মনে হয় বেটার, তবে কাশিটা এখনও কমেনি আর শ্বাসকষ্টটাও সেরকমভাবে কমেনি। বললো যে যখন আর কি বাথরুম যায় মানে বেড থেকে নেমে নিজে হাঁটতে হয় তখন একটু কাশিটা হয়ে একটু হাঁপানি টাইপের একটু শ্বাসকষ্ট হয়, সেটাই আমাকে জানালো, যা বললো তাই বললাম তোমাদেরকে, কারণ তোমরাও জানতে চাচ্ছিলে। তো এই অবস্থা, এরকম অবস্থা, তোমরা আমাকে একটু বলো যে আগের থেকে কি মানে তোমরা একটু ভালো লক্ষণ দেখছো কিনা, কারণ আগের যে জ্বরটা ছিল সেটা এখন নেই, আর কাশিটা আর শ্বাসকষ্টটা একটু আছে, এটা নতুন হচ্ছে, কাশিটা আগের ছিল শ্বাসকষ্টটা নতুন, এটা কালকে থেকে হচ্ছে। তো তোমরা আমাকে বলো, অনেকেই তো বলছো করোনাতে মানে অনেকেরই পেশেন্ট ছিল, তো তোমরা বলো যে এই মানে কি বলে এটাকে মানে যে কাশি শ্বাসকষ্ট হঠাৎ বাড়ছে কমছে এসব কী লক্ষণ, এটা আমাকে একটু বলো তাহলে আমার সুবিধা হবে। আর হচ্ছে বিকেলবেলা মানে রাত্রিবেলা ফোন করলাম, তখন বেশি কথা হয়নি, অল্প কথা হয়েছিল, আমি বললাম খেয়েছো, বলে হ্যাঁ অল্প খেয়েছি ডিম ভাত, এরকম করে বললো। তো তারপরে আমার মামা ফোন করেছিল বলে বাবা বললো রাগ পরে করছি আর কি, আমি বললাম ঠিক আছে। তো আমিও বেশি আর আজকে একটু মানে ফোনে কথা বলার সময়ও কাশছিলো তো জানি না, আর তাছাড়া তো আর কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না যেহেতু সামনে কেউ নেই, যে বলবো কীরকম আছে, মা তো চলে এসছে, আর মা আজকে 4টার দিকে যেত, তো মাকে বলেছে পাপা যে যেতে হবে না, বেকার তো বাইরেই বসে থাকো, তো বেকার কষ্ট করার থেকে ঘরেই থাকো। আর একদিকে ঠিকই বলেছে, মা ওইখানে থাকতে থাকতে হয়তো অসুস্থ হয়ে যাবে, যেহেতু মা কিছুই করতে পারছিলো না, যে পাপার সামনে আছে দেখাশোনা করছে সেরকম কিছুই করতে পারছিলো না, তো বাইরে ছিল তো বেকার বসে থাকা বাইরে, কিন্তু হ্যাঁ কিছু দরকার হলে সেটা আনার মানে আনার জন্য মা ছিল আর কি। তো এখন একটা লোক রেখে হয়তো পয়সা দিয়ে আসছে কিছু যদি দরকার হয়, আর পাপার হাতেও পয়সা দিয়ে এসছে যদি কিছু দরকার হয়, তো লোকগুলো থাকে না মানে হসপিটালে, তো তাদেরকে দিয়ে আনিয়ে নেবে আজকের দিনটাই। তো মা কালকে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু দেখো আমাদের এখানে লকডাউন দিয়ে দিয়েছে, জানি না গাড়ি ঘোড়া কালকে পাবে কি না, মার কালকে যাওয়ার কথা, তো দেখা যাক কী করা যায়। আর আমার বর তো ওইখানে থেকে হয়তো বোর হয়ে যাচ্ছে, দিনে যে কবার ফোন করছে তার নাই ঠিক, কবার ভিডিও কল করছে। তো তোমরা অনেকেই বলেছো বাবা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, দেখো তোমাদের আশীর্বাদ, ভালোবাসায় যদি তাড়াতাড়ি ভালো হয়ে যায় সত্যি আমি খুব খুশি হব। তো এই ছিল আজকের ভিডিও, তো কীরকম লাগলো আজকের সারাদিনের আপডেট তোমাদেরকে আমি দিয়ে দিলাম, তোমরা যেটাই চাচ্ছিলে আপডেটটা মানে দিলে তোমরাও একটু মানে বেটার ফিল করো বা বুঝতে পারো যে কী সিচুয়েশনের মধ্য দিয়ে যাওয়া হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুশি থাকো, হ্যাপি থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। ওকে গাইস টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, ভালো করে বল।